আলোচনা কিংবা মাঠ কোথাও যেন নেই তিনি। কামরুল ইসলাম রাব্বির তবে হলোটা কি, কোথায় আছেন জাতীয় দলে অনেকটাই ব্রাত্য হয়ে পড়া এই পেসার? অথচ ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন নির্বাচকদের রাডারে, উচ্চতা গতি কিংবা বাউন্স সবকিছুতেই ছিলেন পারফেক্ট। টাইগার জার্সিতে খেলেছেন 7 টেস্ট, যার সবশেষটা 2018 ক্যারিবিয়ানদের বিপক্ষে। এরপর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন, তাই তো জায়গা হয়নি বিসিবি আয়োজিত প্রেসিডেন্স কাপেও। দীর্ঘ ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা এই প্রথম, তবে এটাকে শিক্ষা হিসেবে নিয়ে সবকিছু নতুন করে শুরু করতে চান রাব্বি। এই প্রথম আমি 10 বছরে বিসিবির কোনো টুর্নামেন্টের বাইরে আছি, তো এটা তো অবশ্যই হতাশার ব্যাপার। আমাকে কল করা হয় নাই বা আমাকে নেওয়া হয় নাই, এজন্য আমি কোনো আমার ভিতরে কোনো ক্ষোভ বা কারো প্রতি কোনো ই নাই, বাট নিজের কাছে নিজের মনে হয় যে আমি যদি থাকতে পারতাম তাহলে হয়তো এই কন্ডিশনে ম্যাচ খেলতে পারাটা একটা বিশাল ব্যাপার, তো সেখানে টুর্নামেন্টে হয়তো বা ভালো করলে নিজের জন্য ভালো হতো। তবে কাজটা যে সহজ হচ্ছে না সেটা মানেন তিনিও, বিশেষ করে টাইগার ডেরাই এখন উঠতি পেসারদের দাপট, তবুও হাল ছাড়তে নারাজ রাব্বি। যারা আজকের টুর্নামেন্টে আছেন তার ভিতরে কেউ কেউ আছে যারা ভালো পাইপলাইনে আছে, যারা ভালো পারফর্ম করতেছে, তো ইয়াংদেরকে সুযোগ দিচ্ছে, বাট আমি নিজেও নিজেকে ইয়াং মনে করছি। যেহেতু আমি নাই সেহেতু এর কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যা হচ্ছে কি আমার আবার আরও ভালো খেলতে হবে, হয়তো বা বিসিবি চাচ্ছে যে আমি আরও ভালো পারফর্ম করি। লক্ষ্য আছে আরও একটা, আর তা হলো নভেম্বরে বিসিবি আয়োজিত টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ফিরতে চান প্রতিযোগিতামূলক ক্রিকেটে। নিজেকে এখন প্রস্তুত করছেন সেভাবেই। পারফর্ম করার জন্য তো মাঠে অনেক হার্ডওয়ার্ক করছি, মহাখালীতে গিয়ে একাডেমিতে প্র্যাকটিস করে ওখানে বোলিং ব্যাটিং ফিটনেসের কাজ সব কিছুই হচ্ছে। জিমটা হচ্ছে না করোনার কারণে, বাট আমি বাসায় আপনার থেরাব্যান্ডের ওয়ার্কগুলো করতেছি, তা আমি প্রস্তুত আছি নিজের পারফর্মটা শো করার। করোনাকালে গেল 15 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ প্রাইম দোলেশ্বরের হয়ে মাঠে নেমেছিলেন কামরুল ইসলাম রাব্বি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।